এসএমএস, অর্থাৎ এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি সম্পর্কে দেখব। তো পোর্টালটা যেহেতু রাত্রিবেলা ছাড়া খোলে না এবং এখন রাত্রি 3:15 বাজে, স্পিড পাওয়া যায় না এবং অনেকেরই অনেক কিছু করা নাই, যেমন হচ্ছে এক্সাম কপি অ্যালোকেশন করা, তারপরে আপনার ধরুন মার্কস এন্ট্রি করা। মার্কস এন্ট্রিতে ব্যাপার স্যাপার হচ্ছে আগে ফর্মেটিভ করতে হবে, তারপর সামেটিভ করতে হবে। তো এই মার্কস এন্ট্রি যে ফর্মেটিভ আছে, সেই ফর্মেটিভ করতে গেলে দেখা যায় যে অনেক সময় প্রবলেম হয়, কারণ অত বাচ্চার মার্কস ঠিকভাবে এন্ট্রি করা যায় না। তো আমি এখানে যে প্রসেসটা দেখাবো সেটা সঠিক নয়, তবু তার মাধ্যমে আমরা মার্কস জেনারেট করে কী করে এন্ট্রি করতে পারি সেটা দেখাতে পারি, এবং যারা হায়েস্ট বাচ্চা বা খুব ভালো বাচ্চা তাদেরকে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারি, বা এক্সেল থেকে যারা যেটা পেয়েছে সঠিক মার্কসটা এন্ট্রি করতে পারি। তো ক্লাস আমরা এখানে 7 সিলেক্ট করলাম সেকশন এ, এবং আমরা হিস্ট্রিতে গেলাম। হিস্ট্রিতে গিয়ে ইভোলিউশন 1 সিলেক্ট করলাম এবং এটা সার্চ করলাম। সার্চ করার পর এখানে চলে এলো এবং এখানে বলা হয়েছে যে এখানে হায়েস্ট মার্ক 10। তারপরে আমরা কনসোলটা খুলে নিলাম, কনসোলটা খুলে নিয়ে ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করে নিয়ে আমরা আমাদের একটা কোড আমরা বানিয়েছি, বা বলতে পারেন কপি পেস্ট করেছি। তো এখানে 10 দরকার, তাই 10-এর জন্য আমরা এখানে করে দেওয়া হলো 5 আর ওখানে 6 দিয়ে আমরা এখানে শেষে গিয়ে একটা ও তুই চেঞ্জ করিস নি, ঠিক আছে দাঁড়া। আমরা পেস্ট করলাম এবং আমরা এখানে এই যে 10, অর্থাৎ এখানে 10 থেকে 20, 11 থেকে 20 মধ্যে বলেছে, তার মানে 5 থেকে আমরা এখানে 6 যোগ করলাম, তাহলে 5 থেকে 10-এর মধ্যে মার্কস এন্ট্রি হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে, কিন্তু এটা ভুল, তাই আমরা এটা সাবমিট করব না। আমরা আমাদের ইচ্ছে মতো যারা ফার্স্ট বা যারা সেকেন্ড তাদের মার্কসটা ঠিকঠাক করে দিতে পারি, অর্থাৎ যারা ফার্স্ট বা সেকেন্ড তাদের মার্কসটা আমরা ঠিকঠাক করে এন্ট্রি করে দিচ্ছি, এরকম করে এন্ট্রি করতে পারি। তারপর আমরা সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। এছাড়া আমাদের মার্কস এন্ট্রিটা যেটা ব্যাপার সেটা হচ্ছে সামেটিভ। সামেটিভে আমি দেখা গেল যে ক্লাস 7-এর এ সেকশনের জিওগ্রাফি করছি। তো এখানে টার্ম রেভুলেশন 1 এবং এটা আমরা সার্চ করছি। তো সার্চ করার পর এটা দেখাবে, সার্চ করার পর এটা দেখিয়েছে এখানে মার্কস এন্ট্রি করতে হবে এবং এখানে হায়েস্ট ফুল মার্কস 15। একইভাবে আমরা গেলাম এবং ফুল মার্কস 15, তাই আমরা এখানে 15, অর্থাৎ আমরা যদি বলি 10 থেকে 15-র মধ্যে নেব, 10 থেকে 15-র মধ্যে যদি বা 5 থেকে 15-র মধ্যে নেব, তাহলে এখানে 5 আর এখানে 15, 5-এর সাথে 10 যোগ করলে 15 হয়, তো 11-ই থাকলো, ঠিক আছে 10 করে দিচ্ছি। দে আমরা এখানে গিয়ে এন্টার মারব, তাহলে এখানে নম্বরটা চলে আসবে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তারপর আমরা সাবমিট যদি মনে হয় করতে পারি, নাহলে অরিজিনাল মার্কস এন্ট্রি করতে পারি, বা যে অ্যাবসেন্স হয়েছে তারটা তুলে দিতে পারি, এরকম করে আমরা কাজকর্ম করতে পারি। ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে এখানে একটু অসৎ উপায়ে বা অন্য করা হলেও অনেক সময় মার্কস এন্ট্রি মোবাইল অ্যাপে করতে গিয়ে হ্যাং হয়ে যাচ্ছে। এখন 3:20 বাজে, এই সময়তে যদি কাজ করতে হয় তাহলে ঘুমটা চলে যাবে। তো সেই জন্য আমরা এটা একটা শর্টকাট মেথড, কিন্তু এটা একদম পুরোপুরি কমপ্লিট, অর্থাৎ সঠিক পদ্ধতিতে করতে গেলে আমাদেরকে যদি এক্সেল শিট জেনারেট করে কেউ দেয়, তাহলে আমরা যা মার্কস বাচ্চা পেয়েছে সেই মার্কসটাই তুলে দিতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য।